হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাইকে জানাচ্ছি গুড মর্নিং, আর আজকের দিনটা সবার শুভ কাটুক, অনেক 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 ভালোবাসা সবার জন্য। তো আজকে এখন বাজে প্রায় 8টা বাজে, 8:30 বলছে, 8টা বাজে। আর এই যে দেখো, ও এখন বিপ্লব এখন দেখো সবগুলো কাপড় নেড়ে দিচ্ছে। বাবুদের কাপড় আজকে কম আছে, কারণ ওরা রাত্রে একটু কম হিসু করেছে আর হাগিস পরানো হয়েছিল, তার জন্য একটুখানি ওদের কাপড় আর কিছু কাপড় রাখা হয়েছে যেগুলো ধুয়ে দেওয়া হবে, যেহেতু রৌদ্র উঠবে, মানে রৌদ্র উঠবে, এখনও রৌদ্র উঠে নাই কিন্তু রৌদ্র উঠবে। তো ওর পাপা এগুলো কাপড়গুলো সব মেরে দিচ্ছে, দেখো ওইভাবে কেন দিচ্ছ? এই যে এগুলো সব মেলে দিচ্ছে। আর এই যে দেখো, এই যে মোজাগুলা আমরা তো একটা একটা করে দিই, ওর পাপা কি করেছে, একটার সাথে আরেকটা বেঁধে দিয়েছে। তাহলে কি হয়, দুটোই শুকিয়ে যায়, জায়গাও কম লাগে। মর্নিং সবাইকে, গুড মর্নিং, গুড মর্নিং। না পাপা, গুড মর্নিং বলো সবাইকে। বলো সবাই কেমন আছো, সবাই কেমন আছো, ভালো আছো? তো চলো এখন থেকে শুরু করছি আজকের দিনটা। আর আজকে ওর পাপা সব জামা কাপড় মেলে দিয়েছে, আর আমি আর ছুনি তো বেরিয়ে গেছি বাইরে, একটু ওকে কোলে নেব। আর ছোটো এখনও উঠেনি, কারণ ও রাত্রে একটু ওর প্রবলেম হয়েছিল তার জন্য। চলো আর এখন থেকে শুরু করছি। আর এখন বাজে 9টা, আমাদের সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে সকালের খেয়েছি হচ্ছে যে কালকে সবজি যা কেটে রেখেছিলাম ওগুলো রান্না হয়েছে। আর এই যে দেখো, দোলনা বেরোচ্ছে, রোদ উঠে গেছে, এখন 9:30 বাজে, মা দোলনাগুলো বের করছে। আর এই যে বড়োবাবুকে দেখো, ওর পাপার সঙ্গে কেমন লেপটে আছে, ওকে অত সুখ, একদম বুকের মধ্যে জড়িয়ে আছে ওর পাপার, তো ওইভাবেই জড়িয়ে আছে। ওর পাপাও কী করছে, হাঁটছে, গল্প শোনাচ্ছে, গল্প করতে করতে কখন ঘুমিয়ে পড়েছে, বাবু কিন্তু ঘুমিয়ে পড়েছিল এখানে, ওইখানে কথা উপরে দাও দেখো, এখানে ঘুমিয়ে পড়েছিল কিন্তু তারপর জেগে গেছে, যে যখনই নাকি দোলনায় শুয়ে দিয়েছে তখনই জেগে গেছিল। এক কাজ কর, ওকে আরেকটু ওদিকে চাপায় কাজ দিও না, দেখতো ওখানে যাওয়া আসার রাস্তায় বদলতেছে। আর এখানে দেখছো ওর পাপা কিন্তু খেলা দিচ্ছে দুজনকেই, এখানে একজনকে, এখানে একজনকে শুয়েছে আর একজনকে ওইদিকে শুয়েছে, দুজনকেই দুদিকে শুয়েছে আর দুজনকেই খেলা দিচ্ছে, একবার এখানে না একবার ওখানে। তো এরা এখন খেলতে থাকুক, আর আমি এখন বাজবো শাক। এই যে এই শাকগুলো, এগুলো হচ্ছে সর্ষে শাক, সকালবেলা নেওয়া হয়েছিল, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আমি আর কি যেতে যেতে মা নিয়ে ফেলেছে সর্ষে শাক, একদম কুচি কুচি সর্ষে শাক নেওয়া হয়েছে। আর এগুলো এখন বেছে নেব, বেছে নেব মানে কি, যে আর কি ওদের যেটা গড়াটা আছে গড়াটা ফেলে দেবো, ফেলে দিয়ে এমনি রেখে দেবো, পরে যখন এটা আর আজকে খাওয়া হবে না, কারণ সকালে রান্না হয়ে গেছে, কালকে সকালে এটা হবে। আর রাত্রে এটা কুয়াশায় রাখবো, কুয়াশায় রাখলে কী হবে বলো তো, একদম তাজা হয়ে যাবে। তার জন্য আমাদের তো ফ্রিজ নেই, তার জন্য এটা হচ্ছে শর্টকাট বুদ্ধি। আর এই যে এগুলো হচ্ছে শাকের গড়াগুলো, অনেকগুলো জমে গেছে, এগুলো এখন যাবে বালতিতে। আর এই হচ্ছে শাক, দেখো একদম সবুজ সবুজ, একদম খুব সুন্দর, মানে নরম তুলতুলে শাক বলা যায়। এক দেখো এই যে শাকগুলো, শাকগুলো বাছা হয়ে গেছে, তো আমি চল নিয়ে এসেছি ঘরে। চলো আর তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখো আজকে, আর একবারে চলে আসলাম সন্ধ্যাবেলা, সবাইকে জানাচ্ছি গুড ইভিনিং। আর এই যে দেখো, বিপ্লব করছে চা, কারণ আমার প্রচণ্ড মাথাটা ঘুরছে, হয়তো প্রেশারে আবার সমস্যা হচ্ছে, কারণ আমার প্রেশার হাই, তোমরা জানো কি জানো না, হয়তো যারা আমার পুরানো ব্লগগুলো দেখেছো তারা জানো, যারা আজকে নতুন দেখছো তারা হয়তো জানো না আমার প্রেশার হাই, তার জন্য মাথা ঘুরছে আজকে আবার আমি, তার জন্য ও আমাকে বলছে তাহলে চা করে দিই, চা খাও, আমি আর কি ছিলাম আর ও আমাদেরকে চা বানিয়ে দিয়েছিল, আজকে সব কিছু ওই করেছিল, ফোন দেখছিল আর চা বানাচ্ছিল, এটা ওর খুব ব্যাড হ্যাবিট।
তো চা বানানো হয়ে গেছে, এখন করছে রান্না। এই যে ভাতটা বসিয়ে দিয়েছে, আর জামা চেঞ্জ করেছে, প্যান্ট চেঞ্জ করেছে, কারণ বাবুর খাওয়া ফুরিয়ে গেছে। তো বাবুর খাওয়া নিয়ে এসেছে আর ভাত বসিয়ে দিয়েছে, আর করেছে ভাত বসানোর আগে করেছে ডিম সিদ্ধ, তিনটা ডিম সিদ্ধ, আমি একটা, ও একটা, মা একটা। তো ও করবে হচ্ছে ডিমের কারি, ভাত আর ডিমের কারি, এতটুকু প্ল্যান ছিল আর কি। তারপর জানি না আর কি করে না করে। আর ও এখানে বসিয়ে দিচ্ছে রান্না, রান্না মানে ওই যে ভাত হয়ে গেছে, ভাতের মারও গেলে ফেলেছে, আর এখন করবে হচ্ছে ডিমের কারিটা। তো এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে নুন আর হলুদ আর কি লঙ্কার গুঁড়ো মনে হয় দিয়েছে নাকি জানি না, ও কি কি দিয়েছে আমি দূর থেকে বসে বসে দেখছিলাম আর কি। আর এই যে দেখো ডিমগুলো এখন ও ছুলে নিয়েছে, ছুলে নিয়ে কি করছে একটু করে চাকু দিয়ে একটু ফালি ফালি করে দিচ্ছে যাতে, আর দেখো ডিমটা কি করেছে মাঝখানে ছেড়ে দিয়েছে, তার জন্য ছিটকে এসেছে। আমি বললাম যে সাইড করে দিয়ে দাও তাহলে ছিটকাবে না। এই যে আর এটা দেখো, এটা সাইড করে দিয়েছে, প্রথমটা কিন্তু মাঝখানে ধবাস করে দিয়েছে, তার জন্য তেল ছিটকে গেছিলো। তো এইভাবে করে, আর যতই হোক আমাকে তো এতটুকু হেল্প করছে এটাই অনেক, যে আমাদের শরীর খারাপ থাকলে বা বাবু কোনো কান্না বেশি কান্নাকাটি করলে ও রান্নাটা করে দেয়। এটা আজকে না, এটা অনেক দিন থেকে। আর এই যে ডিম এখন ভাজা হচ্ছে, তিনটা ডিম হবে, আর এটা দিচ্ছে আলুগুলো হচ্ছে, এই যে ডিমের কষা হবে। আর এই যে দুটো আলু ছিল, আলু দুটোকে ম্যাশ করে একদম রসুন পেঁয়াজ আদা এগুলো দিয়ে একদম, দেখো গ্রেভিটা একদম থকথকে হয়েছে, মানে দেখতেও সুন্দর লাগছে তাই না, দেখে মনে হচ্ছে পুরো টেস্টি হবে, সত্যি টেস্টি হয়েছে। যদি আমি ভয়েসটা পরে দিচ্ছি, আজ রাত্রে খাওয়া দাওয়া করার পর ভয়েসটা দিচ্ছি, সত্যি খুব টেস্টি হয়েছে, এটাও খুব টেস্টি হয়েছে। আরেকটা যে ভাজা করেছে, এই যে ফুলকপি আলু একদম কুচি কুচি করে কেটেছে, এটা ভেজেছে একটা ডিম দিয়ে, মানে যখন ফুলকপি আলুটা ভাজা ভাজা হয়ে গেছে তার মাঝখানে একটা ডিম ফাটিয়ে দিয়েছে, ডিম ফাটিয়ে দিয়েছে, তার ওটাও একদম ভাজাটা একদম পুরো টেস্টি হয়েছে। তো আজকে রাত্রে ডিনার একদম জমে গেছে। আর এই যে দেখো পুচকুস ওনাকে নিয়ে রান্না করছে, মানে ওর ওর পাপার কাছে যাবেই, তখন ওর পাপা রান্না করছিলো, আমি ওকে নিয়ে বসেছিলাম, তো ওর পাপার কাছে যাবেই, তখন দেখো পাপা রান্না করছে, এক হাতে ধরে রাখছে, এটাই ওর কাছে অনেক, বুঝছো। এইভাবেই রান্না করছে বেচারা, কি করবে কিছু করার নেই। তো চলে আসলাম আমি, দুপুরের বলছি, রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে আমার, তোমরা তো দেখলে, কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ করছিলো তাই আমি রান্না করিনি, ওর পাপা রান্না করেছে, আজকে তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম, দেখলে ওরা, ও ওরা বলছি, ও করেছে হচ্ছে ডিমের কারি, আলু দিয়েছে ওটার মধ্যে, দুটো আলু পিস আলু সিদ্ধ ছিল, তো ও বলছে যে আলুটা কী করবো, তো ডিমের সবজিতে দিয়ে দিয়েছে। আর করেছে যে ফুলকপিগুলো দেখেছো না, ছোটো ছোটো করে কেটেছে ফুলকপি আলু, ওটা করেছে হচ্ছে ডিম দিয়ে, ডিম দিয়ে ভেজেছে, সুপার হয়েছে, খুব ভালো লেগেছে। তো এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া। তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, আর আজকে কোনো কিছু সবজি টবজি কেটে রাখা হয়নি, সর্ষে শাক সকালবেলা যেটা রাখা হয়েছে সেটা কুয়াশায় দিয়ে আসলাম, ওটা ওটা একটু তাজা হয়ে যাবে কুয়াশাটা পড়লে। আর এই যে দেখো, হাঁড়ি কড়াই সব মেজে রেখেছে ওর পাপা, যেন কালকে সকালে এত প্রবলেম না হয়। আর আজকে চুলটা একটু বেনুনি করেছে, চুল উঠে উঠে শেষ আমার, জানো তো এতগুলো করে প্রত্যেক দিন চুল উঠছে, চুল একদম শেষ, এই জায়গাগুলো একদম ফাঁকা ফাঁকা হয়ে গেছে। যাই হোক, তো চলো আজকে এইটুকুই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, চলে আসবো কালকে নতুন আর একটা ব্লগের সাথে। আজকে টাটা সবাইকে অ্যান্ড গুড নাইট।